হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো, এবং সেটি হচ্ছে শর্টকাট তৈরি করা। আপনি চাইলে আপনার মোবাইল ফোনের যে কোনো একটি সেটিংস বা যে কোনো অপশনে গিয়ে শর্টকাট তৈরি করতে পারবেন। সেই সাথে আপনি চাইলে আপনার মোবাইল ফোনের মেমোরি কার্ডে গিয়ে যে কোনো ফোল্ডার বা যে কোনো ছবিকে শর্টকাট করে আপনার ডিসপ্লেতে রাখতে পারবেন। এতে করে পরবর্তীতে ডিসপ্লেতে একটা ক্লিক করলে আপনারা সেই ফোল্ডারে যেতে পারবেন, অথবা সেই ছবিটি দেখতে পারবেন, কিংবা আপনি যে সেটিংসটি শর্টকাট করে সেই সেটিংসে ঢুকতে পারবেন। সো বিষয়টি খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। যারা মোবাইল ফোনে যে কোনো অপশনে গিয়ে শর্টকাট তৈরি করতে চান, অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলতে হচ্ছে, আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অল রাইট, সো বন্ধুরা, মোবাইল ফোনে সব কিছু সহজভাবে এবং শর্টকাট করে ব্যবহার করার জন্য মোবাইল ফোনে প্রথমে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তারপর আপনারা খুব সহজেই সব কিছু শর্টকাট করে ব্যবহার করতে পারবেন। এর জন্য সরাসরি আপনার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন, এবং প্লে স্টোরে আসার পর উপরের দিকে সার্চ বক্সে সার্চ করবেন শর্টকাট ক্রিয়েটর, বানান হচ্ছে SHORTCUT স্পেস ক্রিয়েটর। সি লিখলেই দেখতে পাচ্ছেন চলে আসছে শর্টকাট ক্রিয়েটর। জাস্ট এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে দেবেন। আর দেখতে পাচ্ছেন এটার ফুল নেম শর্টকাট ক্রিয়েটর, আর লোগো দেখতে ঠিক এরকম হবে। এমন কি অ্যাপটি ইনস্টল হয়ে গেলে খুব সহজে আপনার মোবাইল ফোন থেকে ওপেন করে দিবেন, আর ওপেন করার সাথে সাথেই আপনার ফোনে এই অ্যাপটি চলে আসবে। সো বাম পাশের দিকে লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন আপনি যে ধরনের ফাইলগুলো বা যা যা শর্টকাট করতে পারবেন। প্রথমে দেখতে পাচ্ছেন ফাইল অ্যান্ড ফোল্ডার। আপনারা যদি এখানে ক্লিক করেন, তাহলে আপনাদের মোবাইল ফোনের ইন্টারনাল স্টোরেজ এবং এক্সটার্নাল স্টোরেজ দেখতে পারবেন, মানে ফোন মেমোরি কার্ড এবং আপনার যে মেমোরি কার্ডটি আছে সেটি দেখতে পারবেন। জাস্ট এখান থেকে যদি ইন্টারনাল স্টোরেজে ক্লিক করেন, তাহলে সমস্ত ফোল্ডারগুলো দেখতে পারবেন। এখান থেকে আমি DICM বা ক্যামেরার যে ফোল্ডারটি আছে সেটি ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার ডিরেক্টর একটি ফোল্ডার, জাস্ট এটার উপর ক্লিক করবো, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিছু ছবি আছে। ওকে, সো এখন আমি এই ফোল্ডারটি শর্টকাট করতে চাই, আর এর জন্য ডান পাশে যে তীর আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডারটির নাম চলে আসছে, চাইলে নামটি চেঞ্জ করতে পারবেন। আর এখন শর্টকাট করে ডিসপ্লের উপরে নিয়ে যাওয়ার জন্য উপরের দিক থেকে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ট্যাব টু লঞ্চ এখানে ক্লিক করবেন, তাহলে এটি কিন্তু শর্টকাট হয়ে যাবে। আমি জাস্ট এখান থেকে ব্যাক করব। জাস্ট এখান থেকে ব্যাক করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এটি কীভাবে কাজ করে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে একটি শর্টকাট চলে আসছে। এখন যদি আমি এই ফটো ডিরেক্টরের উপর ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন সমস্ত ফটোগুলো কিন্তু আমি এক ক্লিক করে দেখতে পাচ্ছি। আর যদি কোনো ছবি ওপেন করতে চাই, তাহলে জাস্ট সিম্পলি ছবির উপর ক্লিক করব, তাহলে কিন্তু এই ছবিটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনি চাইলে বিভিন্ন রকম সেটিংস বা একটা ফটো বা অনেক কিছু শর্টকাট করে রাখতে পারেন আপনার ডিসপ্লের উপর। আর এর জন্য সরাসরি আমরা অ্যাপটা ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আবার ফাইল এবং ফোল্ডারে ক্লিক করলাম, তারপর ইন্টারনাল স্টোরেজ, DICM, ফটো ডিরেক্টর। এখন এখান থেকে আমি যে কোনো একটা ছবি শর্টকাট করে রাখবো। জাস্ট একটা ছবির উপর ক্লিক করলাম, ক্লিক করার পর উপরের দিক থেকে প্লাস আইকন, তারপর প্রথমে যে দেখতে পাচ্ছেন ট্যাব টু লঞ্চ, জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই যে ফটোটি আছে সেটি শর্টকাট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন চলে আসছে, জাস্ট এই ফটোর উপর ক্লিক করলে এক ক্লিক করে কিন্তু এই ছবিটি ওপেন হয়ে যাবে। সো যেই ফাইলগুলো বা যেই ফটোগুলো কিংবা যে সেটিংসগুলো আপনাদের সবসময় ব্যবহার করতে হয়, সেগুলো কিন্তু আপনি শর্টকাট করে ব্যবহার করতে পারেন। এখন আমি একটা সেটিং শর্টকাট করে দেখাবো, আর এর জন্য আবার আমাদের অ্যাপের ভেতর আসতে হবে। আমি শর্টকাট ক্রিয়েটর অ্যাপটি ওপেন করতেছি, এরপর দেখতে পাচ্ছেন এখানে তিন নম্বরে কিন্তু সেটিংস একটি অপশন দেওয়া আছে। জাস্ট এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের সমস্ত সেটিংসগুলো দেখতে পারবেন। আমি নিচের দিক থেকে যে কোনো একটি সেটিংস শর্টকাট করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কল সেটিংস এখানে দেখা যাচ্ছে, আমি কল সেটিংসের উপর ক্লিক করলাম। তারপর ঠিক একই রকমভাবে আপনারা এখান থেকে কল সেটিংস যে নামটি আছে সেটি পরিবর্তন করতে পারবেন। আর যদি পরিবর্তন করতে না চান, তাহলে উপরের দিক থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ট্যাব টু লঞ্চ যে অপশনটি থাকে প্রথমে এটা দিয়ে ক্লিক করলে কিন্তু এটি শর্টকাট হয়ে যাবে। আমি জাস্ট এখান থেকে ব্যাক দিব। সো ব্যাক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কল সেটিংস কিন্তু চলে আসছে। সো আমি এখানে ক্লিক করলে সরাসরি আমার মোবাইল ফোনের কল সেটিংসে আসতে পারবো। এছাড়াও আপনি যে ধরনের APK ফাইল কিংবা যে ধরনের সেটিংস কিংবা যে ধরনের কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে শর্টকাট করতে চান, সব কিছুই শর্টকাট করতে পারবেন। আর এটি খুবই সহজ, চাইলে আপনাদের মোবাইল ফোনে এই শর্টকাট অ্যাপটি ব্যবহার করতে পারেন। অল রাইট, সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করবো আপনারা বুঝতে পেরেছেন যেভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনি যে কোনো সেটিংস কিংবা যে কোনো ফটো কিংবা যে কোনো ফোল্ডার কিংবা
কিংবা যে কোনো কিছু আপনি শর্টকাট করে রাখতে পাচ্ছেন। সো যারা খুব শর্টকাটে যে কোনো সেটিংস খুঁজে পেতে চান বা ফোল্ডার খুঁজে পেতে চান, অবশ্যই এভাবে শর্টকাট করে রাখতে পারেন আপনার ডিসপ্লেতে, এমনকি পরবর্তীতে খুব সহজে আপনার ফোল্ডারটি কিংবা আপনার প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে পেতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।